আমি ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব কেবল ফ্যাক্টরি। এখান থেকে আমাদের EFI ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানি 23 ব্র্যান্ডেড DSR কেবল তৈরি করি এবং সারা বাংলাদেশের ডিলার এবং এজেন্ট নিয়োগ করে থাকি। আমাদের প্রত্যেকটা কেবল 100% তামা এবং ফায়ার প্রুফ 100%। আমরা নিজেরাই প্রত্যেকটা তামা যখন নিয়ে এসে কারখানায় ঢুকাই তখন কিন্তু সম্পূর্ণ ল্যাব টেস্টের মাধ্যমে তামাটা আমরা কারখানায় ঢুকাই, এরপরেই কিন্তু কেবলটা সম্পূর্ণ তৈরি করি। তো এটা বুঝতে পারছেন আমাদের কেবলটা কিন্তু 100% তামা। আমিন ভাই এটা হচ্ছে আমাদের বাল্বের একটা ফ্যাক্টরি যেখানে আমরা সম্পূর্ণ রিমোট বাল্ব, সেন্সর বাল্ব, আমাদের যে ইউনিক প্রোডাক্টগুলো আছে, এছাড়া এমনি নর্মাল ক্যাটাগরির যে বাল্বগুলো আছে, কালার বাল্ব সহ সকল ধরনের বাল্বগুলো আমরা এখানে রেডি করে থাকি। আমাদের এই যে ফ্যাক্টরিটা এটা কিন্তু সম্পূর্ণ গ্রাম্য অঞ্চলে, এটা পুরোপুরি গ্রামের ভিতরে। এখানে যে কস্টিংটা হয় প্রোডাক্টের আমাদের, এটা সম্পূর্ণ একেবারে কম খরচে প্রোডাক্টটা রেডি করতে পারি। এর ফলে যেটা আমরা এর যে কম খরচে আমাদের যে লাভ্যাংশটার পরিমাণটা আমরা ডিলারদেরকে বেশি দিতে পারি, এছাড়া যারা পাইকারি রিটেলার দোকানদার আছেন ভাইরা তাদেরকে বেশি দিতে পারি, এবং যারা খুচরো মূল্য MRP প্রোডাক্টটা কিনবে তাদেরকেও খুব অল্প মূল্যে প্রোডাক্টটা হাতে পৌঁছাতে পারি। এটা রিমোট সিস্টেম, ঘরের যে কোনো প্রান্ত থেকে রিমোটে অন করবে এবং অফ করতে পারবে। প্রতিটা জেলায় প্রতিটা থানায় ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের কাছে আছে যে একটা বাল্বে 7টা কালার জ্বলবে। লস হলে কোম্পানির, লাভ হলে ডিলারের। আলো থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আলো সরে গেলে অটোমেটিক জ্বলে উঠবে। 100% তামার তার, আপনারা বিক্রি করে মজা পাবেন। কারেন্টও জ্বলবে, কারেন্ট ছাড়াও জ্বলবে, আবার রিমোট কন্ট্রোল। বর্তমান সময় ইলেকট্রিক প্রোডাক্টের উপরে কোনো প্রোডাক্ট নাই, ইলেকট্রিক ব্যবসার উপরে কোনো ব্যবসা নাই। AC/DC রিমোট এবং AC বাল্ব রিমোট। আপনাদেরকে ইন্ট্রো দেখানোর চেষ্টা করেছি যে EFI ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানি এখন তাদের নিজস্ব তারের ফ্যাক্টরি হয়ে গেছে, লাইটের ফ্যাক্টরি এবং কি সুইচ সকেট হোল্ডার ফ্যাক্টরি অলরেডি ফুল সেট আপ হয়ে গেছে, খুব শীঘ্রই এক সপ্তাহের ভিতরে চালু হয়ে যাবে। আগামী মাসের ভিডিওতে আপনাদেরকে আমি সেই সুইচ সকেট হোল্ডার ফ্যাক্টরিগুলো দেখানোর চেষ্টা করব। এটা হলো একটা ইলেকট্রিক কোম্পানি, তাদের এই কোম্পানিতে 50-60টি রকমের প্রোডাক্ট রয়েছে যেগুলো সম্পূর্ণ রানিং প্রোডাক্ট, এবং এমন এমন ইউনিক কিছু প্রোডাক্ট রয়েছে যেটা অন্য অন্য কোম্পানিতে পাওয়া যায় না। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো সমগ্র বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা থানায় ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। আমার বাম পাশে আছে EFI ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির মালিক উদ্যোক্তা আশিক ভাই। আশিক ভাইয়ের সাথে আমি কথা বলবো। আমি আগে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে এই ইলেকট্রিক আইটেম নিয়ে কিভাবে বিজনেস করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি থানা উপজেলা থেকে একজন ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হবে। ডিলার বিজনেসটা কি? এমন একটা বিজনেস, লাভজনক বিজনেস, লস ছাড়া বিজনেস। লস হলে কোম্পানির, লাভ হলে ডিলারের, যে ব্যক্তি বিজনেস করবে। এখন ভিডিওটা দেখার পর সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে ভাইজান আমি বরিশাল থেকে, ভোলা থেকে, ঢাকা থেকে, কেরানীগঞ্জ, নওগাঁ, পাবনা, যশোর বিভিন্ন এলাকা থেকে যারা যারা দেখছেন আসবেন, আমি এই এলাকার ডিলার নিতে চাই। সরাসরি কোম্পানির সাথে আসবেন, বসবেন, তারপর আলোচনা সাপেক্ষে আপনি ডিলার নিয়ে যাবেন। ডিলার নেওয়ার পর আপনার কোনো প্রকার ঘর নিতে হবে না, আপনি যে বাসায় বসবাস করেন ওই বাসায় আপনার প্রোডাক্টটা রাখতে পারবেন। এবার আপনি যদি মনে করেন এই প্রোডাক্ট নিয়ে আপনি নিজে দোকানে মার্কেটিং করে পাইকারি সাপ্লাই করবেন, তাহলে আপনার লাভের পার্সেন্টেজ বেশি থাকবে। তারপর যদি মনে করেন যে না ভাই, আমার এই মার্কেটিং আইডিয়া, দোকানে পাইকারি সাপ্লাই করা, এই ব্যবসার সম্পর্কে কোনো ধারণা নাই, আমার টাকা আছে, ওকে সমস্যা নাই, টাকা ইনভেস্ট করবেন, মাল রাখবেন, আপনার এলাকার স্থানীয় যে সকল SR আছে, SR কারা? এই যে বিভিন্ন মুদিখানার দোকানে, ইলেকট্রিক দোকানে বিভিন্ন প্রোডাক্ট পাইকারি বিক্রি করার জন্য অর্ডার কাইটা নিয়ে আসে, এরকম ভালো একজন অভিজ্ঞতা লোক আপনি সংগ্রহ করবেন, কোম্পানির সাথে যোগাযোগ করাই দিবেন, কোম্পানি তাদেরকে নিয়োগ দিয়ে দেবে এবং বেতন দিবে কোম্পানি যদি কেউ SR নেন। SR নিলে লাভের পার্সেন্টেজ আপনি কম পাবেন, কিছু অংশ SR পাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আপনি বুঝতে পারছেন। আর ডিলার বিজনেসটা লস নাই, কারণ কি? কারণ হলো যারা SR নিবে, কারণ যে ব্যক্তিকে SR নিয়োগ দেওয়া হয় প্রোডাক্ট বিক্রি করার টার্গেট থাকে যে 3,00,000, 4,00,000, 2,00,000, 1,00,000, 5,00,000, 10,00,000, এক এক এলাকা ভিত্তিক এক এক চাহিদা অনুযায়ী টার্গেট থাকে। যদি সে টার্গেট পূরণ করতে পারে
তাহলে সে ভালো একটা বেতন পাবে, টার্গেট পূরণ করতে না পারলে বেতন কম পাবে, আবার অনেক সময় নাও পেতে পারে। এই কারণে কোম্পানির যে এসআর থাকে সে নিজের বিজনেস মনে করে, দিন রাত প্রচুর পরিশ্রম করে, বিক্রি করার চেষ্টা করে। আপনার বিক্রি করার কোনো দায়িত্ব নাই, আপনার দায়িত্ব এই এসআর ব্যক্তি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সারাদিন পর সন্ধ্যার সময় যে অর্ডারটা আপনার কাছে সাবমিট করবে, আপনাকে দিবে, সেই অর্ডারটা আপনি গ্রহণ করে আপনি নিজে পারেন অথবা লোক দিয়ে পারেন, আপনি দোকানে পাইকারি ডেলিভারি করাবেন। যত বেশি লোক খাটাবেন আপনার লাভের পার্সেন্টেজ কম থাকবে, যত লোক কম খাটাবেন লাভের পার্সেন্টেজ বেশি পাবেন। এখন এই বিজনেসটা আপনি একা করতে পারেন যদি বেশি লাভের অংশ পেতে চান। আর লাভ কত পার্সেন্ট, কত টাকা হলে ডিলার নিতে পারবেন সেটা এই কোম্পানির মালিক উদ্যোক্তা আশিক ভাই আপনাদেরকে বিস্তারিত বলবে। আশা করি আমি আমার ভাষায় ডিলার ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। 100% তামার তার, আপনারা বিক্রি করে মজা পাবেন, যেখানেই বিক্রি করবেন মজা পাবেন, অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনা করে কম দামে বিক্রি করতে পারবেন। বড় বড় যারা কোম্পানি রয়েছে, বড় বড় বিল্ডিং এ যারা কাজ করে, বড় বড় কন্ট্রাক্টর যারা কাজ করে, তাদের কাছে আপনি তারটা বিক্রি করতে পারবেন। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, অনেকেই ভিডিও দেখেন না। ভিডিওটা করার উদ্দেশ্য বিজনেসটা কিভাবে করবেন, কত টাকা পুঁজি লাগবে, সুযোগ সুবিধা কি, এ টু জেড ধারণা দেওয়া হয় একটা ভিডিওতে। আপনি ফোন করে যেই কথা বলবেন এটাও একই কথা, তবে ফোন করার আগে 100 বার ভাববেন আপনি বিজনেসটা করবেন কি না। যদি করতে চান তাহলে ফোন দেবেন, যদি করতে না চান দয়া করে ফোন করে বিরক্ত করবেন না। আপনারা অনেকেই জানেন EFI শুরু থেকে আমিন টিভিতে ভিডিও করে আসতেছে, আমিন টিভি ভিডিওর মাধ্যমে প্রচুর ডিলার এবং ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু তৈরি হয়েছে, ব্যবসা করতেছে। সেই সময় ভিডিওতে কিন্তু এই তারটার আর অনেক কালেকশন আছে যেগুলো আমরা দেখাইতে পারি নাই, তখন ছিল না। এখন তাদের যে রানিং আইটেম তার আছে, সামনে খুব শীঘ্রই তাদের মাল্টিফ্ল্যাক্ট আইটেম কিন্তু চলে আসবে, এবং ইলেকট্রিক জগতের এ টু জেড অসংখ্য কালেকশন তাদের নিজস্ব নামে নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন হবে। যারা ডিলার নিয়ে বিজনেস করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন, সামনে যত আইটেম আসবে তত বেশি লাভবান হতে পারবেন, তত বেশি সেল করতে পারবেন। আর নির্দিষ্ট কোনো আইটেম নিয়ে ব্যবসা করার সুযোগ নাই, তাদের আইটেম যা আছে সব নিয়ে বিজনেস করতে হবে। এখন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই EFI ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির মালিক এবং উদ্যোক্তা আশিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি ভাই ভালো। আশিক ভাই, আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা কোথায় অবস্থিত? আমাদের এটা একেবারে যশোর সদরের উপরে অবস্থিত, যশোর সদর ফায়ার সার্ভিসের পাশে সচিতলা। এই সচিতলা এসে আপনি আমাদের হেড অফিস পেয়ে যাবেন। এছাড়াও সারা বাংলাদেশে আমাদের 4-4টা ডিপো আছে। আমরা ডিপোর ঠিকানা আমাদের যে স্ক্রিনে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে ফোন দিলে আমরা আপনাদের ডিপোতেও কন্ট্যাক্ট, যাদের মনে করেন দূর দূরান্ত থেকে অনেকে আসতে চায়, তারা যদি মনে করেন যে তাদের দূর হয়ে যাচ্ছে, আপনারা কাছাকাছি যে ডিপোটা আছে সেখানে আপনারা যে দেখা করবেন আপনারা দেখা করার সুযোগ আছে। বিশেষ করে EFI ইলেকট্রনিক্স হচ্ছে মূলত এমন একটা কোম্পানি, বিগত 9 বছর পার করেছি, 10 বছরে কিন্তু অলরেডি আমরা পা দিয়েছি। এই 10টা বছর পার করে আপনাদের সামনে এতগুলো প্রোডাক্ট নিয়ে আসছি। আশা করছি আগামী মানে এখনকার যে গতিটা আমরা দেখছি বা আমাদের যে প্ল্যানটা আছে এই প্ল্যানে, মানে আমি প্ল্যান সম্পর্কে একটু বলার জন্য এই কথাগুলো বলছি ভাইয়া, কারণ হচ্ছে এই প্ল্যানগুলো আমাদের যেগুলো আছে সম্পূর্ণ এখন আগে আমরা 10টা বছর যেভাবে পার করেছি সামনের 1টা বছর এই 10টা বছরের সমান হতে যাচ্ছে। মানে আমরা এখনকার গতিটা আমাদের একটু বেশি হবে, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মানে হিউজ প্রোডাক্ট মার্কেট অ্যানালাইজ করে আমরা আমাদের কোম্পানিতে অ্যাড করতে যাচ্ছি। আর বিশেষ করে এখন হচ্ছে সুবর্ণ সুযোগ EFI বিজনেসটা করার জন্য, কারণ আমাদের কাছে কিছু ইউনিক প্রোডাক্ট আছে। আপনারা কিন্তু যারা EFI সম্পর্কে জানেন তারা কিন্তু জানেনই যে ইউনিক প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে মার্কেট হিট করা প্রোডাক্ট, যেগুলো আমরা খুব দ্রুতই আপনাদের জানাবো। আর বিশেষ করে আমাদের যে হিট প্রোডাক্টগুলো আছে এর ভিতরে মানে প্রায় 100% কোম্পানিরই নাই এই প্রোডাক্টগুলো, শুধুমাত্র বাংলাদেশে একমাত্র EFI ইলেকট্রনিক্সই কিন্তু প্রথম রিলিজ করেছে। যদি কোনো কোম্পানি এরপরে রিলিজ করে থাকে সেটা কিন্তু আমাদের কপিরাইট, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বিশেষ করে আমরা যে প্রোডাক্ট, যে কেবলের যে আইটেমগুলো আমরা যে সিস্টেমে ডিলারটা দিচ্ছি আপনাদের, হিউজ একটা প্রফিটে ডিলারগুলো দিয়ে থাকছি। আমাদের একটা কেবল একটা বিল্ডিং করতে গেলে কিন্তু মিনিমাম 2-2.5 লক্ষ টাকার কেবলই লেগে যায়। তো একটা বিল্ডিং করতে গেলে যেখানে আপনার 2-2.5 লক্ষ টাকার প্রয়োজন হয় সেখানে আমরা একটা ডিলার দিচ্ছি মাত্র 3 লক্ষ টাকায়, যেখানে সব রকম আইটেম থাকছে। হ্যাঁ, আপনি বলতে পারেন 3 লক্ষ টাকার ডিলার? জি। আচ্ছা, আমরা হচ্ছে একটা ডিলার দিচ্ছি অনলি 3 লক্ষ টাকায়, এবং সেখানে কেবলের আইটেম সহ যাবতীয় আইটেমই থাকবে। আপনি বলতে পারেন যে আপনার অর্ডার যদি 3 লক্ষ টাকা একটা বিল্ডিং এর প্রয়োজন হয় তাহলে এতগুলো এত কম টাকায় আমি ডিলারটা কি করবো? আসলে আমরা এইভাবে করে সিস্টেমটা করেছি, সেটা হচ্ছে আমরা যখন আপনার ওখানে কাজটা রানিং করবো আপনার যে সেলটা হবে ওটা আপনি প্রতি সপ্তাহে টাকাটা রোলিং করে
আপনার স্টকটা সম্পূর্ণ রাখবেন এবং আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট নিয়ে। আপনার একটা বিল্ডিং এ যদি সেই সময় তারের প্রয়োজন হয়, আপনি একটা দোকানে যদি আপনার তারটা বেশি অর্ডার থাকে, তখন আপনি ওই টাকার ভিতরেই তারটা বেশি আপনি অ্যাড করতে পারবেন। আর বিশেষ করে আমরা যারা নতুন, আমাদের যারা ডিলার হবেন, তাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমরা যদি প্রোডাক্ট বাড়াই আপনার কাছে, কিন্তু অ্যামাউন্ট বাড়ানোর জন্য আমরা ফোর্স করব না। আপনি ডিলার থাকবেন, আপনি ওইভাবেই থাকবেন, কারণ আপনার কিন্তু তার সাথে আমরা চুক্তি করে একটা ডিলারশিপ দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট বাড়াচ্ছি বলে আপনার অ্যামাউন্ট বাড়াতে বলবো তা না। আপনার ক্ষমতায় থাকলে আপনি বাড়াবেন, না থাকলে আপনি সেটাকেই রোলিং করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিড থাকবে। তো এটা হচ্ছে তাদের জন্য সুবর্ণ সুযোগ যে 3 লক্ষ টাকা, মানে এতগুলো প্রোডাক্ট মিনিমাম 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন হয় ডিলার নিতে গেলে। আমরা সেখানে ইএফআই ইলেকট্রনিক্স লিমিটেড মাত্র 3 লক্ষ টাকায় আপনাদেরকে ডিলার দিচ্ছি। আমরা কিন্তু হিউজ কমিশন দিচ্ছি, একটা পাইকারি দোকানদারও যেভাবে কমিশন পাই, আপনি একটা ডিলার হয়ে ঠিক তেমন ভাবে কমিশন পাচ্ছেন। কারণ একটা পাইকারি প্রোডাক্ট কিন্তু রেখে রেখে বিক্রি করে, কিন্তু একটা ডিলাররা কি করে, আনে আর বের করে, আনে আর বের করে। সেখানে আপনার লাভ্যাংশ কিন্তু হিউজ একটা লাভ্যাংশ। এই লাভ্যাংশে ডিলার নিয়ে সারা বাংলাদেশে আমরা যে 15% এসআর সহ ডিলারের কমিশন দিই, সর্বোচ্চ কমিশন, এবং এসআর বাদে 30%, মানে 30% এসআর ছাড়া যে সরাসরি ডিলার, সে যদি নিজেই মার্কেটিং করে বা তার লোক দিয়ে যদি সে মার্কেটিং করায়, 30%, মানে 1 লক্ষ টাকার প্রোডাক্ট সেলে 30,000 টাকা ইনকাম। মাত্র 1 লক্ষ টাকা সেল করতে গেলে প্রতিদিন 3,000 টাকা, মানে এটা 2RM কয়েল হোক, 3RM কয়েল হোক, যার দাম 3,000 টাকা আছে, প্রতিদিন এক কয়েল এরকম মাথায় নিয়ে যে সে এক কয়েল যদি সেল করে 1 লক্ষ টাকা সেল হয়ে যাবে, মানে এক কয়েল সেলে তার কিন্তু 30,000 টাকা ইনকাম হবে তখন মাস শেষে। অর্থাৎ ইএফআই ইলেকট্রনিক্স সম্পূর্ণ এমনভাবে বিজনেস উদ্যোক্তা দাঁড় করানো চাচ্ছে, যারা সম্পূর্ণ ইএফআই সাথে থেকে নিজের বিজনেস মনে করে নিজে লাভবান হতে নিজে ইএফআইকে সহযোগিতা করবে এবং প্রোডাক্ট সেলে নিজেই ভূমিকা পালন করবে। আশা করছি আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে হিটজনক প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের রানিং প্রোডাক্ট, একটা প্রোডাক্টে ইএফআই টাকা নষ্ট করেনি, যে প্রোডাক্টটা বসে থাকবে। অর্থাৎ ইএফআই প্রত্যেকটা প্রোডাক্ট রানিং প্রোডাক্ট, এবং আপনারা প্রোডাক্টটা নিজের ঘরে ঢুকানোর সাথে সাথে যদি মার্কেটে যেয়ে 10 জনকে নক করেন, তার ভিতরে 5 জন অবশ্যই নিবে এবং এটা আপনার বসে থাকবে না ঘরে। আপনার যে প্রোডাক্টটা সবসময় ফুরাই যাবে, সুযোগ থাকবে সেই প্রোডাক্টটা স্টক করার জন্য। আপনি টাকাটা রোলিং করবেন, আপনি সেল করবেন, মাস শেষে আপনার লাভ্যাংশ যে মাস শেষে নেবেন তাও না, আপনার লাভ্যাংশ আপনি সেল করার সাথে সাথে আপনার ঘরে ঢুকবে। আপনি এক পিস মাল বিক্রি করবেন, ওই এক পিসের যে লাভ হবে সেটা কিন্তু আপনি সাথে সাথে আপনার ঘরে তুলতে পারবেন। বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা 2%, 3%, 4%, 5%, সর্বোচ্চ 7% কমিশনে ডিলার নিয়োগ করে থাকে। আর সেখানে ইএফআই ইলেকট্রনিক্স কিন্তু আমরা দিচ্ছি সর্বোচ্চ 30% কমিশন এবং সর্বোচ্চ এসআর সহ 15% কমিশন, তার মানে হিউজ একটা কমিশন। আপনার সেল কমেও কিন্তু আপনার প্রফিটটা কিন্তু সেই জায়গা মতন চলে যাবে, যেখানে আপনার 5 লক্ষ টাকায় সর্বনিম্ন ডিলারের প্রয়োজন হয়, সেই জায়গায় কিন্তু আপনার 3% সর্বোচ্চ ডিলার কমিশন দিয়ে থাকে। তাদের সেল হয় কত, সর্বোচ্চ 5 থেকে 6 লক্ষ টাকা, 5-6 লক্ষ টাকা যদি সেল হয় আপনার কমিশন কত আসে, সর্বোচ্চ 18,000 থেকে 19,000, 20,000 টাকা। আপনি এখানে 1 লক্ষ টাকার প্রোডাক্ট বেচতেই তো আপনার 30,000 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি অল্প কষ্টে অধিক লাভের একটা সুযোগ দিচ্ছে আমাদের ইএফআই। আপনি বুঝতেই পাচ্ছেন আপনার যেভাবে আপনি যে স্থানে আছেন সেই স্থানে কতটুকু এখন বর্তমান সময় ইলেকট্রিক প্রোডাক্টের উপরে কোনো প্রোডাক্ট নাই, ইলেকট্রিক ব্যবসার উপরে কোনো ব্যবসা নাই। এই ব্যবসায় আপনি নিজেই মালিক, নিজেই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ দিচ্ছি আমরা। আপনার কাছে হাতিয়ার থাকবে হিউজ প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট এবং রানিং প্রোডাক্ট। যারা নিজেরা ব্যবসা করতে চান, যারা ব্যবসাকে হালাল মনে করেন, যারা ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে চান, যারা ব্যবসাকে ভালোবাসেন, আমার মনে হয় আপনারা যদি বিজনেস করতে চান, এই হচ্ছে আপনাদের হাতে সুযোগ একটা ভালো বিজনেস তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত করার। আচ্ছা, আপনাদের ইএফআই এর ক্যাটালগ আছে? জি, আমাদের ক্যাটালগ আছে। আমাদের ক্যাটালগে যাবতীয় প্রোডাক্টের ছবিই আছে এবং এই ক্যাটালগ নিয়ে আমাদের এসআররা মার্কেটে যায়, মার্কেটিং করে এবং অনেক ডিলার পয়েন্টে হোক, তারপর রিটেলার দোকানে হোক, ক্যাটালগ দিয়ে তারা মার্কেটিং করতে পারে। জি জি। এখন প্রোডাক্ট কি কি আছে আমাদের একটু বলেন তো। জি, আমাদের কাছে আসলে প্রথমে আমরা ইউনিক প্রোডাক্টগুলো একটু দেখাই তাহলে কাস্টমারদেরকে, ইউনিক প্রোডাক্টগুলো একটু দেখাই। এটা একটা রিমোট বাল্ব, আমাদের কিন্তু ক্যাটালগে রিমোট বাল্বের ছবি আছে, আমরা রিমোট বাল্ব দিয়ে থাকি, বাংলাদেশের একটা ইউনিক প্রোডাক্ট, সর্বপ্রথম আমরা এটা দিয়েছি, যার সাথে রিমোট আছে এবং সাধারণ আমরা ঘরে যে বাল্বটা ব্যবহার করি এটা কিন্তু সেই একটা বাল্ব, যে বাল্বটা আমরা সাধারণ এসি বাল্ব হিসেবে ব্যবহার করি ঘরে। এটা রিমোট সিস্টেম, ঘরের যে কোনো প্রান্ত থেকে রিমোটে অন করবে এবং অফ করতে পারবে, সুইচে তো পারবেই, সাথে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে। সে এখন বাসার একবার দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে রিমোট বাল্ব, এটা রিমোট কন্ট্রোল সম্পূর্ণ। এটা হচ্ছে আমাদের 7 কালার বাল্ব, এই যে বাল্বটা লাগিয়েছি এটা হচ্ছে 7 কালার বাল্ব, এটা সম্পূর্ণ সুইচের সাথে কন্ট্রোল। সুইচ বন্ধ করে অন করবে, এক কালার জ্বলবে, সে যদি মনে করে আমি আরেকটা কালার চেঞ্জ করবো তাহলে সে আরেকটা আবার বন্ধ করে অন করবে, কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সারা বাংলাদেশে এটা গ্যারান্টিয়েবল প্রোডাক্ট আমাদের কাছে আছে, যেটা একটা বাল্বে 7টা কালার জ্বলবে। আবার যদি কেউ মনে করে যে 7 কালার হিসেবে ব্যবহার করবে, সেক্ষেত্রে সে 7 কালার হিসেবে ডিজে হিসেবে ব্যবহার করতে পারে, সে ডিজে হিসেবে এভাবে করে ব্যবহার করতে পারবে, একই বাল্বে তোমার 7টা কালার ডিজে হিসেবে দিবে।
ভাই এটা হলো আমাদের সেন্সর বাল্ব, যেটা আপনার আলোর সাথে সম্পর্ক। আলো থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আলো সরে গেলে অটোমেটিক জ্বলে উঠবে, সম্পূর্ণ আলোর সাথে সম্পর্ক। এটা হচ্ছে আপনার সুইচ দেওয়া থাকলে, এখন আলো আছে এই জন্য কাবাকাবি করছে, এটা হচ্ছে সুইচ দেওয়া থাকলে আপনার অটোমেটিক জ্বলবে। এই বাল্বটা সম্পর্কে আরেকটু সহজ করে আমি একটু বোঝাই। এই বাল্বটা মূলত বাসার ঘরে রুমে ব্যবহার করার জন্য না, এটা ব্যবহার করার সঠিক স্থান হচ্ছে, মনে করেন আমার একটা দোকান আছে, দোকানের বাইরে কিন্তু সবাই একটা বাল্ব ব্যবহার করি, এবং সেই বাল্বটা কিন্তু আমরা দোকান বন্ধ করে কিন্তু সকালবেলা যখন যাই, আমাদের যাইতে কিন্তু 7-8-9 বেজে যায়, অনেক সময় অনেক ভোরও বেলা হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই বাল্বটা জ্বলে থাকে। কিন্তু ওই জায়গাটা যদি আমাদের এই সেন্সর বাল্বটা ব্যবহার করা হয়, অটোমেটিক কিন্তু যখনই সকাল হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার আমরা যারা বাইরে বাসার বেলকুনিতে ব্যবহার করতে পারি এইগুলা, যারা বেলকুনিতে আমরা দেখা যাচ্ছে 10-11 পর্যন্ত অনেকে বাসায় ঘুমাতে থাকি, কিন্তু সেই সময়টুকু কিন্তু এই বাল্বটা ব্যবহার করলে আলো কিন্তু পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা আপনার এই বাল্বের খুব একটা ভালো দিক। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা যে প্যাকেট ক্যাটালগ, আমাদের যে কালার ম্যাচিং এর যে বিষয়টা, এটা কিন্তু খুবই একটা ইউনিক একটা জিনিস আপনাদের সামনে দেখাচ্ছি। কারণ হচ্ছে আমাদের যে প্যাকেটের ডিজাইন করা, আমাদের যে ক্যাটালগের ডিজাইন করা কালার, এগুলো কিন্তু সকল ভোক্তা মানে ভোক্তা পর্যায়ে যারা কিনবে, যারা ক্রয় করবে, তাদের ক্ষেত্রে আকর্ষণ প্রকাশ করবে, যেটাকে আমরা প্রথমেই চোখে পড়বে, মানে চোখে পড়ার মতো ইউনিক একটা প্রোডাক্ট আমরা বাজারে প্যাকেট ছেড়েছি, যেগুলো আমাদের সম্পূর্ণ কালার ম্যাচিং, আপনারা দেখলেই বুঝতে পারছেন ইউনিক, একেবারে নতুন ইউনিক প্রোডাক্ট। সেটা কিন্তু এসিডিসি রিমোট বাল্ব, এই বাল্বটা রিমোট ছাড়া যে কন্ট্রোল, এসি ডিসি বাল্ব, কারেন্টও জ্বলবে, কারেন্ট ছাড়াও জ্বলবে, আবার রিমোট কন্ট্রোল। বাংলাদেশে একমাত্র সর্বপ্রথম আমরা ইএফআই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এটা বাজারজাত করেছি। এই যে এসিডিসি রিমোট বাল্ব, এটা কিন্তু কারেন্টেও জ্বলবে, কারেন্ট ছাড়াও জ্বলবে, ঠিক আছে? এটাই দেখেন, রিমোটের মাধ্যমে অন অফ হচ্ছে। ও এখানে একটা এসি বাল্ব লাগানো আছে, যেরকম এটা ধরুন এখানে এসি বাল্ব, ঠিক আছে, এসি বাল্ব, এই যে এটা কারেন্টে এসি বাল্ব রিমোট সিস্টেম, আবার এটা এসিডিসি বাল্ব রিমোট সিস্টেম, এই যে রিমোটে রিমোট, এসিডিসি রিমোট এবং এসি বাল্ব রিমোট, এটা কারেন্টে চলছে, এটা বিরা কারেন্টে আমার হাতের আর্থিনে চলছে, ভিতরে ব্যাটারি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার, সব ইউনিক আইটেম আপনার। জি, সম্পূর্ণ ইউনিক ইউনিক প্রোডাক্ট এবং লাভজনক প্রোডাক্ট, চাহিদা স্বরূপ প্রোডাক্ট। মানে আমাদের আরও একটা প্রোডাক্ট দেখেন, আমরা খুব দ্রুত এটা বাজারে ছেড়েছি, হ্যাঁ অল্প কিছুদিন আগেই ছেড়েছি, এবং এই প্রোডাক্টটা 5 বছর গ্যারান্টি স্বরূপ প্রোডাক্ট। এটা কিন্তু অনেক কোম্পানির আছে যারা 2 বছর সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে থাকে, আমাদের কিন্তু এটা 5 বছর গ্যারান্টি জনিত প্রোডাক্ট। এর কালারটা দেখলে বুঝতে পারছেন এমন কালার, কিন্তু এই যে আমরা সাধারণ বাড়িতে অ্যাশ কালারটা বেশি ব্যবহার করি সুইচ চকের সাথে, তার সাথে যা ম্যাচিং খায় সেটার জন্য কিন্তু আমরা এই কালারটা করেছি। এটা যারা ব্যবহার করবেন এবং যা কন্ট্যাক্ট, এর রেগুলেটার, সেগুলো সব কিছুই খুব হার্ডি লেভেলের, যেটা আপনারা এটা 5 বছরের ভিতরে সহজে কিছু হবে না, এই জন্য কিন্তু গ্যারান্টি দেওয়া। 3-4 কালার আছে, এবং হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডিলারের মাধ্যমে সেল করে থাকি, এবং এর যে এমআরপি আছে, এমআরপি থেকে কিন্তু পাইকারি প্রাইস অনেক কম, এরপরে পাইকারি প্রাইস থেকে ডিলার কমিশন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে একই রকম। এসি সাধারণ বাল্বগুলো আছে যেখানে আপনার সিরিজ 20-15-12 গ্যারান্টিয়েবল প্রোডাক্ট সব, জিরো বাল্ব মানে যেটা ডিম লাইট বলে, অন কালার বাল্ব, হ্যাঁ এগুলো তো সাধারণ রানিং প্রোডাক্ট, সেগুলো আমাদের কাছে আসেই, এই জন্য আমরা এগুলো মোটামুটি দেখানোর না যে বলার জন্যই করছি। এছাড়া আমাদের কাছে ব্যাকোলাইটের যে আইটেমগুলো আছে, তার ভিতরে সুইচ সকেট, রেগুলেটার হোল্ডার, ঠিক আছে, মোটর প্লাগ, আপনার আছে টু পিন প্লাগ, বাটাম হোল্ডার, এছাড়া তারের কিন্তু হিউজ আইটেম। এগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাজারে চাহিদাস্বরূপ প্রোডাক্ট আমরাও বলি, এবং আমাদের তার কেবল যেটা অরিজিনাল তামা এবং ফায়ার প্রুফ, এর গেসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনআরএম, মাত্র অনআরএম 1.0 RM আর কি। তো আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এটা বুঝতে পাচ্ছেন যে অরিজিনাল, এটা কিন্তু অরিজিনাল তামার প্রোডাক্ট, সম্পূর্ণ অরিজিনাল তামার প্রোডাক্ট, এবং হচ্ছে ফায়ার প্রুফ। তো ফায়ার প্রুফের বিষয়টা একটু আমরা দেখাই যে ফায়ার প্রুফ কীভাবে, হ্যাঁ ফায়ার প্রুফ বাদে কিন্তু আমরা কোনো কেবল বাজারে ছাড়ি না, দেখলেই বোঝা যাচ্ছে যে ধরে গেছে, পুড়িয়ে গেছে, জ্বলে গেছে, হ্যাঁ আমি একটু ধরে রাখি, অনেকক্ষণ ধরবো মোটামুটি। এবং তারের পিভিসিটা ভাই কালারটা অনেক সুন্দর করছে দেখেন, নিভে গেছে, হ্যাঁ এটা যতবারই জ্বালাবেন, যতই জ্বালাবেন এটা কিচ্ছু হবে না, সম্পূর্ণ ফায়ার প্রুফ, এবং হচ্ছে ফায়ার প্রুফের সাথে অরিজিনাল তামা, আমাদের ইএফআই থেকে মানে পুরো শপথ গ্রহণ করা অরিজিনাল তামা এবং ফায়ার প্রুফ বাদে আমরা কোনো ক্যাপল ছাড়বো না, একেবারে শপথ গ্রহণ করেই আমরা কিন্তু ক্যাপলটা ছাড়ছি। তো এক্ষেত্রে আমরা বলতে পারি অরিজিনাল তামা এবং ফায়ার প্রুফের ক্যাপল একমাত্র ইএফআই থেকে পাবেন, আরএমের যাবতীয় ক্যাটাগরি পাবেন, টিটির যাবতীয় ক্যাটাগরি পাবেন, এবং এফটির যাবতীয় ক্যাটাগরি পাবেন। আশা করি আমাদের সাথে বিজনেস করে আপনারা সবাই লাভবান হবেন। আপনারা যারা ইএফআই সাথে
বিজনেস করতে চান, বিশেষ করে ইএফআই না, আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান, আপনারা এখনই আপনাদের সুবর্ণ সুযোগ। আপনারা বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের সাথে কথা বলার জন্য আমাদের প্রতিনিধি টিম আছে, আপনাদের সাথে সকল তথ্য দিয়ে সহযোগিতা করবে। আপনারা যদি কোনো কিছু মনে হয় যে ভিডিওতে আপনি জানতে পারেননি কিন্তু আপনি রিলান নিতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আপনি যোগাযোগ করেন। সরাসরি যদি আমাদের অফিসে আসতে চান তাও আসতে পারেন, আমাদের অফিস যশোর, যশোর একেবারেই সদরের উপরে ফায়ার সার্ভিসের পাশে। আসার আগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, কারণ হচ্ছে আপনার দূর থেকে যদি আসেন আমরা অবশ্যই আপনাকে ওয়েলকাম জানানোর জন্য কাউকে না কাউকে আপনার নাম্বার দিয়ে আপনার সহযোগিতা করার জন্য জানাবো, রেখে দেবো আর কি। আরও একটা তথ্য জানিয়ে দিই, আমরা কিন্তু সামনে ভবিষ্যতে, হয়তো ভবিষ্যৎ না খুব দ্রুত, মানে এখন বর্তমান তো আসলে খুব দ্রুত যাচ্ছে, প্রতিদিনটাই যাচ্ছে গুলির মতো, সেক্ষেত্রে বলতে পারি আমরা আগামী 30-40 দিনের মধ্যে মাল্টি চকেট আইটেম এবং গ্যাং সিরিজের যাবতীয় আইটেম আমাদের ইএফআইতে যোগ হতে যাচ্ছে। এছাড়াও কিন্তু শুধু এটাই না, আমাদের কিন্তু এটা একটা ভালো একটা প্রোডাক্ট ফ্যান আসতে চলেছে, যেটাকে কিন্তু সারা বাংলাদেশে আসার সাথে সাথে কিন্তু হিউজ হিউজ টান হবে, কারণ আমরা কিন্তু ইএফআই মানে ইউনিক, ইউনিক কিছু আনতে চলেছি, সেটা আপনারা যখন আসবে তখন বুঝতে পারবেন এবং খুব দ্রুতই আসতে চলেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।